আচ্ছা আমি একটা কথা বলি, তোরা সবসময় আমাকে নিয়েই কেন পড়িস রে? তোর দাদা আমায় বিয়ে করেছে, তার তো কোনো অসুবিধে হচ্ছে না, তাহলে তোদের কিসের অসুবিধে? ও তো আমাকে নিয়ে অহংকার করে বেড়ায়, গর্ব করে সবাইকে আমার কথা বলে বেড়ায়। আমার কি মনে হয় জানিস তো মিঠি, তোরা অনেক লেখাপড়া করেছিস কিন্তু স্বামীর যে ভালোবাসাটা সেটা তোরা পাসনি, সেখানে কোথাও ফাঁক থেকে গেছে। সেটা দর্শনা ম্যাডামের ক্ষেত্র সত্যি, সেই জন্যই উনি আমাদের সুখী দাম্পত্যটা দেখতে পারেন না। আপনি কিছু মনে করবেন না, আপনার মুখের উপরেই কথাটা বললাম। আমি অনেকবারই ঠারে ঠোরে শুনেছি আপনি এটা নিয়ে খুব প্রশ্ন করেন, আপনার মনের মধ্যে খুব কৌতূহল যে আমাকে কি দেখে আমার স্বামী বিয়ে করেছে। আরে ওনাকে প্রশ্ন করুন না, সব থেকে বেস্ট উত্তর তো উনিই দিতে পারবেন, আর পাঁচজনকে জিজ্ঞাসা করে কি লাভ বলুন তো? আর মিটিকেও উনি ভালোই উত্তর দিতে পারবেন। সত্যিই বাবা, দেখো ওরা কোজাগড়ির দিকে সব সময় ছোট করে, আর ওই কুটুমটাও হয়েছে সেরকম। বাবা যা ডাঁট, দেখলেই বোঝা যায়। আর তার সঙ্গে গলা মিলিয়েছে ওই ছোট বউটা। আচ্ছা তুই তো এবারের ছোট বউ, তুই কেন এবারে নিয়ে নিন্দে চর্চা করিস বলতো? অদ্ভুত, সত্যি সত্যি ছোট বৌমা, তোমার এক একটা কথা শুনলে না আমি আমি লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। বড় বৌমা আমাদের সংসারের জন্য যা করে, ও যা করে, সেই জন্যই তো কদিন আগে বাপের বাড়ি চলে গেছিল রাগ করে। হ্যাঁ চলে গিয়েছিল, কেননা আমি অন্যায় করেছিলাম বলে। আর কোজাগরি কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, মানেও না। আমরা তো মানুষ, দোষ ত্রুটি সবই আমাদের আছে। সমস্যা হলো যে আমি অন্যায় করেছিলাম এবং তার মাসুল দিয়েছি। আর অন্যায় করলে তার মাসুলও দিতে হয়। কোজাগরি আমাকে ক্ষমা করে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু আমাকে মাসুল দিতে হয়েছে। আমি একটা গোটা রাত কোজাগরিহীন হয়েছিলাম। শুধু আমি নই, আমাদের পুরো পরিবারটা। সেটা যে কত বড় মাসুল সেটা তুমি বুঝবে কি না আমি জানি না। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।